নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের বিষয় ধানের খোল পড়া রোগ। এই রোগটা আসলে কী এবং এই রোগ কীভাবে হয়, এই রোগের প্রতিকার কী রয়েছে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, এই রোগ সঠিক সময় দমন করতে না পারলে ধানের ফলনে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়ে যায়। এই রোগ আক্রমণ করে কিভাবে? প্রাথমিক অবস্থায় ধান গাছের গোড়ার দিকের যে পাতাগুলো থাকে, সেই পাতাগুলোর খোলে জল ভেজা দাগ লক্ষ্য করা যায়। ওই ছোটো ছোটো দাগগুলি কী হয়, আস্তে আস্তে বড় হতে শুরু করে এবং একে অপরের সাথে মিশে যায়। তারপর কি হচ্ছে, ওই দাগগুলোর মিডিলে সাদা কালার হয়ে যায় বা ছাই কালারের হয়ে যায়, আর চারিপাশটা বাদামি রেখা দ্বারা সীমাবদ্ধ থাকে। তাহলে যখনই দেখতে পাবেন ধান গাছের গোড়ার দিকের পাতাগুলো এই অবস্থা ধারণ করছে, তখনই বুঝে নিতে হবে যে ধান গাছের গোড়ার মধ্যে ধানের খোল পোড়া রোগের আক্রমণ স্টার্ট হয়ে গিয়েছে। আর ভ্যাপসা আবহাওয়াতে এই রোগের প্রকোপ কিন্তু খুব বেশি হয়। আর এই রোগ আক্রমণ হওয়ার পরে যদি জমিতে আপনারা প্রচুর পরিমাণে ইউরিয়া ব্যবহার করে থাকেন, তাহলে রোগ কিন্তু দ্রুত হারে ছড়িয়ে পড়ে। সো ধান খেতের মধ্যে এই রোগের আক্রমণ কিন্তু লক্ষ্য করলে ইউরিয়া দেওয়াটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে। সো বন্ধুরা, এই রোগ দমনের জন্য প্রথমেই তো ইউরিয়া দেওয়াটা বন্ধ করতেই হবে। তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ আগাছা মুক্ত রাখতে হবে। এবং যদি জমির মধ্যে প্রচুর কুঁটি থাকে, হয়তো আগের বারে চাষ করেছেন, সেটা জমিতে অপরিষ্কার ছিল, তাতেই ধান রোপণ করা হয়েছে, তাহলে কিন্তু জমিটাকে এইভাবে সাফ করে দিতে হবে। আর পর্যায়ক্রমে ভেজা শুকনো পদ্ধতিতে সেচ ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে, কারণ জলাবদ্ধ জমিতে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়। এই রোগ দমনের জন্য কি ঔষধ ব্যবহার করবেন? নেটিভও ব্যবহার করতে পারেন। নেটিভও ব্যবহার করলে তার পরিমাণটা হবে 33 গ্রাম বিঘা প্রতি। বা স্কোর ব্যবহার করতে পারেন। স্কোর ব্যবহার করলে তার পরিমাণটা হবে 66 মিলিলিটার বিঘা প্রতি। এই গ্রুপের ছত্রাকনাশক যে কোনোই আপনারা ব্যবহার করতে পারেন। আমি দুটো নাম বললাম, এই দুটো খুব ভালো কাজে দেয়, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হবে। এই গ্রুপের আরও অনেক ছত্রাকনাশক রয়েছে, ওইগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো রোগের ক্ষেত্রে ওষুধ প্রয়োগের থেকেও মেন হলো পরিচর্যা। পরিচর্যাটা আপনাকে সঠিকভাবে করতে হবে, তাহলে কিন্তু আপনার ওষুধটা অনেক কম পরিমাণ ব্যবহার করতে হবে। এই খোল পোড়া রোগের ক্ষেত্রে বলি, আক্রমণের পরিমাণটা যদি 30 ভাগেরও নিচে থাকে, তাহলে কিন্তু ওষুধ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আক্রমণ যখন দেখবেন 30 ভাগও ছাড়িয়ে গিয়েছে, তখন এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা ওষুধ আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন।